नमस्कार आमार यूट्यूब चैनल अपन सकल के स्वागत। आजकल क्लास टी इंग्लिश ग्रामार एवं वोकैबुलरी ऊपर क्लास फाइव थेके टेन पर्यंत तो आशा जा क्लास है। तो क्लास शुरू प्रथम बोली यदि अपनारा आमार यूट्यूब चैनले नतून एसे थाकेन ताहले अवश्य आमार यूट्यूब चैनल टीके सबस्क्राइब कर देवें और जदि अलरेडी सबस्क्राइब करा थाके ताहले पुनराय आर सबस्क्राइब करार प्रयोजन नहीं। जाहोक क्लास आसा जाक। प्रथम देवा आछे टिक द करेक्ट फर्म अफ द भार्ब्स गिवेन इन द ब्रैकेट्स बिलो, अर्थात एखाने ब्रैकेटे किछु क्रियापद देवा आछे जेटा सठिक सेटाते टिक दिते हबे बा सेटाके बेचे लिखते हबे। तो प्रथम देवा आछे माई मदार और फादार, आमार मा अथवा बाबा दुजने नय जे कोनो एखाने एकजनके बोझानो होच्छे अथवा आछे এখানে যদি বোধ থাকতো আর এর জায়গায় তাহলে দুজনকে বোঝাতো, তাহলে এখানে ভাই বাবা অথবা মা, অর্থাৎ সাবজেক্টটা হচ্ছে সিঙ্গুলার, ব্র্যাকেট আছে ইজ আর কামিং টু দ্য প্লে, তাহলে আমার মা অথবা বাবা খেলাতে আসছে, এটা হচ্ছে প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্সে। তাহলে সাবজেক্ট যেহেতু সিঙ্গুলার থার্ড পারসন সেহেতু এখানে হবে ইজ, তাহলে উত্তরটি হবে মাই মাদার আর ফাদার mother or father is coming to the play, amar ma othoba baba khelate asche. To do number bakko neither grey nor white is oblique are my favorite color, neither nor mane dutor moddhe kono tei na এরকম বোঝাতে নাইদার নর ব্যবহার করা হয়, আর আইদার অর ব্যবহার করা হয় দুটোর মধ্যে একটি হবেই সেক্ষেত্রে আইদার অর ব্যবহার করা হয়, আর নাইদার নরে দুটোর মধ্যে কোনোটি না সেক্ষেত্রে ব্যবহার করা হয়। তাহলে নাইদার গ্রে, গ্রে মানে হচ্ছে ধূসর, নর হোয়াইট সাদা, তাহলে ধূসরও নয় সাদাও নয়, মাই ফেভারিট কালার এখানে ব্র্যাকেট আছে ইজ আর আর, তাহলে এখানে যেহেতু সাবজেক্টটা সিঙ্গুলার ধরে নিচ্ছি দুটোর মধ্যে কোনোটি না সেক্ষেত্রে ভাবটি হবে ইজ, তাহলে উত্তরটি হচ্ছে নাইদার গ্রে নর হোয়াইট, নাইদার গ্রে নর হোয়াইট ইজ মাই ফেভারিট কালার। তিন নম্বর সেন্টেন্স বোথ মানে উভয়, ইজ পাবলিক আর কোয়ালিফাইড ফর দ্য জব, মানে উভয়ই কাজটার জন্য পাস করে গেছে অর্থাৎ কোয়ালিফাই হয়েছে, গুণমানের দিক দিয়ে তারা উপযুক্ত হয়েছে, বোথ ইজ আর আর কোয়ালিফাইড ফর দ্য জব উভয়ই ওই কাজটার জন্য উপযুক্ত। তাহলে বোথ যেহেতু এটা প্লুরাল বহুবচন বোঝাচ্ছে সেক্ষেত্রে এখানে হবে আর, তাহলে বোথ আর qualified for the job। চার নম্বর বাক্য রানা উইথ হিজ ফ্রেন্ড ওয়াজ ওয়ার প্রেজেন্ট ইন দ্য ম্যাজিক শো, রানা তার বন্ধুদের সঙ্গে ম্যাজিক শোতে উপস্থিত ছিল, এখানে সাবজেক্টটা মূল সাবজেক্ট হচ্ছে রানা আর তার সঙ্গে আছে উইথ হিজ ফ্রেন্ডস তার বন্ধুদের সঙ্গে, কিন্তু মূল সাবজেক্ট হচ্ছে রানা, এটা থার্ড পারসন সিঙ্গুলার নাম্বার। আচ্ছা যাই হোক এখানে মনে রাখতে হবে কোনো সাবজেক্ট যদি উইথ দিয়ে যুক্ত থাকে, যেমন এখানে রানা উইথ হিজ ফ্রেন্ডস কিংবা অ্যাজ ওয়েল অ্যাজ দিয়ে যুক্ত থাকে সেক্ষেত্রে সাবজেক্টটাকে সিঙ্গুলার ধরা হয়, তাই এখানে রানা উইথ হিজ ফ্রেন্ডস তার বন্ধুর সঙ্গে থাকা সত্ত্বেও উইথ হিজ ফ্রেন্ড থাকা সত্ত্বেও এখানে রানাটা মূল সাবজেক্ট এবং এটাকে সিঙ্গুলার ধরে নিতে হবে, তাহলে উত্তরটি হবে রানা ওয়াজ প্রেজেন্ট ইন দ্য ম্যাজিক শো, রানা ওয়াজ প্রেজেন্ট রানা উইথ হিজ ফ্রেন্ড with his friend was present in the magic show। পরে সেকশন এখানে আছে ফিল ইন দ্য ব্ল্যাঙ্কস উইথ সুইটেবল অ্যাডভার্বস ইউজিং দ্য হেল্প বক্স, অর্থাৎ নিচে কিছু অ্যাডভার্ব দেওয়া আছে বা সেগুলো শূন্য স্থানে বসাতে হবে নিয়ম অনুযায়ী,
the type of the adverb you need to use is indicated in the brackets. মানে কি প্রকৃতির অ্যাডভার্ব হবে সেটা ব্র্যাকেটে দেওয়া আছে, সে অনুযায়ী অ্যাডভার্ব গুলো বাছাই করে শূন্যস্থানে বসাতে হবে। তাহলে অ্যাডভার্ব গুলো কি কি আছে আগে দেখে নেওয়া যাক। আচ্ছা, হেল্প বক্সে অ্যাডভার্ব গুলো দেওয়া আছে নাও, নাও মানে হচ্ছে এখন, বিউটিফুলি মানে সুন্দরভাবে, নিয়ার বাই মানে কাছাকাছি, কুইকলি তাড়াতাড়ি, আর সেলডম মানে কদাচিৎ অর্থাৎ খুবই কম, না বললেই চলে, এটা সেলডম মানে হচ্ছে না বললেই চলে বা খুবই কম, এটা নাবোধক ক্ষেত্রে বিশেষ করে ব্যবহার করা হয়। তাহলে এবার আসা যাক এক নম্বর বাক্য, এখানে কি আছে, হি লেফট দ্য রুম। আচ্ছা, এই শূন্যস্থানে এখানে বসাতে হবে ম্যানার অ্যাডভার্ব দিয়ে, ম্যানার মানে হচ্ছে পদ্ধতি বা ধরন। তাহলে সে ঘরটি ছেড়ে চলে গেল, তাহলে কিভাবে গেল এখানে পাচ্ছি কুইকলি, সে তাড়াতাড়ি ঘর থেকে বের হয়ে চলে গেল, তাহলে এখানে বসবে কুইকলি। তাহলে হি লেফট দ্য রুম কুইকলি, সে তাড়াতাড়ি ঘর ছেড়ে চলে গেল। দু নম্বরে কি আছে, উই হ্যাভ ড্যাশ সিন জোন, এটা হচ্ছে ফ্রিকুয়েন্সি, ফ্রিকুয়েন্সি মানে হচ্ছে পুনঃ পুনঃ ঘটবার হার, মানে কতবার ঘটলো বা কতবার হলো, এক্ষেত্রে এটাকে বলা হয় ফ্রিকুয়েন্সি। তাহলে উই হ্যাভ ড্যাশ সিন জোন, মানে আমরা জোনকে খুব কমই দেখেছি, এটা আছে প্রেজেন্ট পারফেক্ট টেন্সে। তাহলে ফ্রিকুয়েন্সি, এই যে এখানে একটা পেলাম সেলডম, সেলডম মানে হচ্ছে কদাচিত, এটা নাবোধক অর্থে ব্যবহার করা হয়। তাহলে উত্তরটি হবে উই হ্যাভ সেলডম সিন জোন, মানে আমরা জোনকে খুব কমই দেখেছি, উই হ্যাভ সেলডম সিন জোন, আমরা জোনকে খুব কমই দেখেছি। তারপরেরটি ড্যাশ আই অ্যাম গোয়িং টু হার হোম, এটা টাইম অ্যাডভার্ব দিয়ে শূন্যস্থান বসাতে হবে, মানে আমি তার বাড়ি যাচ্ছি, এখানে আছে নাও, নাও মানে এখন, তাহলে এখানে বসবে নাও, তাহলে নাও আই অ্যাম গোয়িং টু হার হোম, নাও আই অ্যাম গোয়িং টু হার হোম। চার নম্বর সেন্টেন্স, মাই গ্র্যান্ডফাদার্স হাউস ইজ ড্যাশ, মানে আমার ঠাকুরদার বাড়িটি হচ্ছে বা হয়, এটা প্লেস অর্থাৎ প্লেস অ্যাডভার্ব এখানে বসাতে হবে। এখানে হেল্প বক্সে আছে কি নিয়ার বাই মানে কাছাকাছি, তাহলে মাই গ্র্যান্ডফাদার্স হাউস ইজ নিয়ার বাই, মানে আমার ঠাকুরদার বাড়িটি কাছাকাছি, মাই গ্র্যান্ড ফাদার্স হাউস ইজ নিয়ার বাই, তাহলে এখানে বসলো নিয়ার বাই। পাঁচ নম্বর সেন্টেন্স হচ্ছে হি প্লেজ দ্য ফ্লুট, প্লেজ মানে আমরা জানি যে খেলা করা প্লে, কিন্তু এখানে প্লে মানে বাজানো, তাহলে হি প্লেজ, হিটা থার্ড পার্সন সিঙ্গুলার তাই প্লে ভার্বের সঙ্গে যোগ হয়েছে, আর ফ্লুট মানে হচ্ছে বাঁশি, তাহলে হি প্লেজ দ্য ফ্লুট, হি প্লেজ দ্য ফ্লুট, সে বাঁশিটি বাজায়। ম্যানার মানে পদ্ধতি বা ধরন, মানে কিভাবে বাজায়, এখানে আছে কি বিউটিফুলি, তাহলে হি প্লেজ দ্য ফ্লুট বিউটিফুলি। হি প্লেজ মানে সে বাঁশিটি বাজায় দ্য ফ্লুট, হি প্লেজ দ্য ফ্লুট বিউটিফুলি, সে সুন্দরভাবে বাঁশিটি বাজায়। আচ্ছা, পরের সেকশন আছে কি ডু অ্যাজ ডিরেক্টেড, যেভাবে নির্দেশ দেওয়া হচ্ছে সেভাবে করতে হবে। তো এক নম্বর প্রথমটি দেওয়া আছে দীপা ড্রু এ পিকচার, দীপা একটা ছবি এঁকেছিল, চেঞ্জ দ্য ভয়েস, এটাকে ভয়েস চেঞ্জ করতে হবে। তাহলে এটা অ্যাক্টিভ না প্যাসিভ আছে প্রথমে সেটা আমাদেরকে দেখে নিতে হবে, এটা অ্যাক্টিভ ভয়েসে আছে পাস্ট ইনডিফিনাইট টেন্সে, তাহলে পাস্ট ইনডিফিনাইটের প্যাসিভ ভয়েস হবে প্রথমে অবজেক্ট, অবজেক্টের পার্সন নাম্বার অনুযায়ী ওয়াজ বা ওয়্যার, তারপরে ভার্বের থার্ড ফর্ম বা পাস্ট পার্টিসিপল ফর্ম, এবং শেষে বাই দিয়ে সাবজেক্টটা বসাতে হয়। তাহলে এখানে অবজেক্ট হচ্ছে এ পিকচার, এ পিকচার, আচ্ছা পাস্ট ইনডিফিনাইট যেহেতু তাহলে ওয়াজ হবে, এ পিকচার ওয়াজ, আর মূল ভাব হচ্ছে ড্রা, প্রেজেন্ট ফর্ম ড্রা, পাস্ট ফর্ম ড্রিউ, পাস্ট পার্টিসিপল ড্রান, তাহলে এ পিকচার ওয়াজ ড্রান, এ পিকচার ওয়াজ ড্রান বাই দীপা, মানে দীপার দ্বারা একটা ছবি আঁকা হয়েছিল, এটা হচ্ছে প্যাসিভ ভয়েস।
দু নম্বর শামিম ইজ ড্যাশ ব্র্যাকেট আছে ওল্ড দেন নাফিস ফিল উইথ কম্পারেটিভ ডিগ্রি এই যে শূন্যস্থান ব্র্যাকেট ওল্ড দেওয়া আছে অ্যাডজেক্টিভ এটার কম্পারেটিভ ডিগ্রি করে শূন্যস্থানে বসাতে হবে তো আমরা ওল্ড এটা হচ্ছে পজিটিভ আর কম্পারেটিভ হচ্ছে ওল্ডার আর সুপারলেটিভ হচ্ছে ওল্ডেস্ট ওল্ড ওল্ডার ওল্ডেস্ট তাহলে এটা আমাদেরকে করতে হবে কম্পারেটিভ তাহলে সামিম ইজ ওল্ডার দেন নাফিস তাহলে উত্তরটি হচ্ছে শামিম ইজ ওল্ডার দেন নাফিস মানে শামিম নাফিসের চেয়ে বড় বয়সে বড় তাহলে ওল্ড এখানে হলো কম্পারেটিভ ডিগ্রিতে ওল্ডার পরেরটি হচ্ছে মেক এ সেন্টেন্স বাই অ্যাডিং সাফিক্স এলয় প্রিফিক্স শব্দের বা নাউনের প্রথমে যুক্ত হয় এবং সাফিক্স শব্দের নাউনের শেষে যুক্ত হয় তাহলে এখানে এলয় যুক্ত করে একটা বাক্য তৈরি করতে হবে তাহলে বাক্যটি আমরা বিভিন্নভাবে তৈরি করতে পারি হি ডিড দ্য সাম কেয়ারফুলি সি এ আর ই এফ ইউ ডবল এল ওয়াই তাহলে এখানে কেয়ারফুল তার সঙ্গে সাফিক্স উপসর্গ বা প্রত্যয় এখানে যুক্ত হচ্ছে এলয় কেয়ারফুলি প্রিফিক্স হচ্ছে উপসর্গ সাফিক্স হচ্ছে প্রত্যয় কেয়ারফুলি তাহলে হি ডিড দ্য সাম কেয়ারফুলি সে যত্ন সহকারে অঙ্কটি করল পরেরটি হচ্ছে আই এম সিঙ্গিং এ সং আমি একটি গান গাইছি এটা প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্সে আছে কি করতে বলা হচ্ছে টার্ন ইট ইনটু প্রেজেন্ট পারফেক্ট টেন্স এটাকে প্রেজেন্ট পারফেক্ট টেন্সে পরিবর্তন করতে হবে তো প্রেজেন্ট পারফেক্ট টেন্সের নিয়ম হচ্ছে সাবজেক্ট তার পারসন এবং নাম্বার অনুযায়ী হ্যাভ বা হ্যাজ বসে এবং ভার্বের পাস্ট পার্টিসিপল ফর্ম বসাতে হয় তারপরে অবজেক্ট বসে বা কমপ্লিমেন্ট বসে তাহলে এখানে সাবজেক্ট হচ্ছে আই তো এটা ফার্স্ট পারসন সিঙ্গুলার নাম্বার সে অনুযায়ী এখানে বসবে হ্যাভ যেহেতু প্রেজেন্ট পারফেক্ট টেন্স বলেছে তাহলে আই হ্যাভ আচ্ছা সিং হচ্ছে প্রেজেন্ট ফর্ম ফার্স্ট ফর্ম হচ্ছে স্যাং এস এ এনজি আর পাস্ট পার্টিসিপল হচ্ছে সাং এস ইউ এনজি তাহলে আই হ্যাভ সাং এস ইউ এনজি এ সং মানে আমি একটা গান গেয়েছি আচ্ছা পরের বাক্য মেক এ মিনিংফুল সেন্টেন্স ইউজিং দ্য ওয়ার্ড শিপ মানে শিপ শব্দ দিয়ে একটা অর্থপূর্ণ বাক্য তৈরি করতে হবে তো শিপ মানে হচ্ছে জলজাহাজ বা জাহাজ তাহলে বাক্য লিখতে পারি যে আমি জলজাহাজে চড়েছিলাম এটা একটা বাক্য হয়ে গেল তাহলে আই বোর্ডেড দ্য ওয়াটার শিপ মানে আমি জলজাহাজে চড়েছিলাম বোর্ড মানে হচ্ছে আরোহণ করা বোর্ডেড এটা পাস্ট ইনডিফিনাইট হলো আই বোর্ডেড দ্য ওয়াটার শিপ আমি জলজাহাজে চড়েছিলাম পরের সেকশন আছে কি ফিল ইন দ্য ব্ল্যাঙ্কস উইথ অ্যাপ্রোপ্রিয়েট প্রিপোজিশনস অ্যান্ড আর্টিকেলস শূন্যস্থানের আর্টিকেল এবং প্রিপোজিশন বসাতে হবে জন কিটস ওয়াজ ড্যাশ ইংলিশ পোয়েট এখানে ইংলিশ ভাইল আছে সে অনুযায়ী এখানে বসবে অ্যান জন কিটস ওয়াজ অ্যান ইংলিশ পোয়েট এখানে বসলো অ্যান হি লিভড অনলি আপ টু দ্য এজ ড্যাশ 25 ইয়ার্স মানে তিনি 25 বছর বয়স পর্যন্ত কেবলমাত্র বেঁচেছিলেন তাহলে হি লিভড অনলি আপ টু দ্য এজ অফ এখানে বসছে অফ আপ টু দ্য এজ অফ 25 ইয়ার্স তাহলে এখানে প্রিপোজিশন বসলো অফ হি লিভড অনলি আপ টু দ্য এজ অফ 25 ইয়ার্স তার পরেরটি হচ্ছে হি ডায়েড ড্যাশ টিউবারকিউলোসিস টিউবারকিউলোসিস হচ্ছে ফুসফুসের একটা রোগ যেটাকে আমরা বলি টিবি টিবি হচ্ছে সংক্ষিপ্ত রোগ কন্ট্রাক্টেড ফর্ম তার ফুল ফর্ম হচ্ছে টিউবারকিউলোসিস তো কোনো অসুখে যখন কেউ মারা যায় সেক্ষেত্রে অসুখে মারা গেলে ডায়ের পরে বসে অফ
তাহলে এখানে বসছে প্রিপজিশন অফ তাহলে হি ডায়েড অফ টিউবার কিউলোসিস আচ্ছা পরের সেকশনে আছে চেঞ্জ দ্য ভয়েস অফ দ্য ফলোয়িং সেন্টেন্সেস নিচের বাক্যগুলোর ভয়েস চেঞ্জ করতে হবে দ্য টিচার ইজ ড্রয়িং এ পিকচার অন দ্য ব্ল্যাকবোর্ড শিক্ষক মহাশয় ব্ল্যাকবোর্ডে একটা ছবি আঁকছেন এটা আছে প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্সে প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্সের প্যাসিভ ভয়েসের নিয়ম হচ্ছে আচ্ছা এটা অ্যাক্টিভ ভয়েসে দেওয়া আছে এটা প্যাসিভ করতে হবে তো প্রেজেন্ট কন্টিনিউয়াসের প্যাসিভ ভয়েসের নিয়ম হচ্ছে প্রথম অবজেক্ট অবজেক্টের পারসন নাম্বার অনুযায়ী অ্যাম ইজ আর বসে তারপরে বিং বসাতে হয় এবং তারপর ভার্বের পাস্ট পার্টিসিপল ফর্ম এবং বাই দ্য সাবজেক্ট তো এখানে অবজেক্ট হচ্ছে এ পিকচার এ পিকচার ইজ বিং এ পিকচার যেহেতু থার্ড পার্সন সিঙ্গুলার নাম্বার সেজন্য ইজ বসলো তারপর বিং তার ড্রয়ার ড্রয়ার ড্রিউ ড্রন ডি আর এ ডব্লিউ এন এ পিকচার ইজ বিং ড্রন অন দ্য ব্ল্যাকবোর্ড অন দ্য ব্ল্যাক বোর্ড বাই দ্য টিচার মানে শিক্ষক মহাশয়ের দ্বারা একটা ব্ল্যাকবোর্ডে ছবি আঁকা হচ্ছে তারপরেরটি আছে কি হু সেড দিস কে এটা বললো এটা পাস্ট ইনডিফিনাইটের প্রশ্নবোধকে দেওয়া আছে এটা অ্যাক্টিভ ভয়েস এটার প্যাসিভ হবে যদি হু দিয়ে প্রশ্নবোধক থাকে অ্যাক্টিভ ভয়েসে তাহলে প্যাসিভে হুয়ের জায়গায় বাই হোম বসাতে হয় তাহলে বাই হোম বাই হোম আর বাক্যটিকে কি করতে হবে আবার প্রশ্নবোধক যেহেতু তাহলে সাব অবজেক্টের আগে বিভাগ যেগুলো ওয়াজ ওয়ার সেগুলো নিয়ে আসতে হবে তাহলে এখানে অবজেক্টটা হচ্ছে দিস তাহলে এখানে দিসের আগে বসাতে হবে কি ওয়াজ তাহলে বাই হোম ওয়াজ দিস সেড সেড সে সেড সেড ফার্স্ট পার্টিসিপল ফর্ম হচ্ছে সেড তাহলে বাই হোম ওয়াজ দিস সেড তারপর জিজ্ঞাসা চিহ্ন মানে কার দ্বারা এটা বলা হয়েছিল বাই হোম ওয়াজ দিস সেড এটা যেহেতু প্রশ্নবোধকে দেওয়া আছে সেহেতু প্রশ্নবোধকেই প্যাসিভ ভয়েস করা হলো পরেরটি আছে দ্য রেজাল্ট উইল সারপ্রাইজ ইউ মানে রেজাল্ট ফলাফল তোমাকে অবাক করে দেবে এখানে অবজেক্ট হচ্ছে ইউ এটা আছে ফিউচার ইনডিফিনাইট টেন্সে সে অনুযায়ী হবে কি ইউ প্রথমে বসবে ইউ সাবজেক্ট অবজেক্ট ইউ উইল বি সারপ্রাইজড তো ফিউচার ইনডিফিনাইটের প্যাসিভ ভয়েসের নিয়ম হচ্ছে প্রথমে অবজেক্ট অবজেক্টের পারসন নাম্বার অনুযায়ী শ্যাল বা উইল তারপর বি বসে তারপর ভার্বের পাস্ট পার্টিসিপল ফর্ম তারপরে বাই দিয়ে যদি সাবজেক্ট থাকে সেটা বসাতে হয় তো এখানে এটা ব্যতিক্রমী নিয়ম সব ক্ষেত্রে বাই বসে না কিছু কিছু ক্রিয়াপদ আছে হ্যাঁ সেক্ষেত্রে কখনো প্রিপজিশন উইথ বসে কখনো অ্যাট বসে কখনো ইন বসে এভাবে কখনো টু বসে এরকম ক্রিয়াপদ অনুযায়ী প্রিপজিশনটিকে বসাতে হয় সব ক্ষেত্রে বাইটি বসবে না তাহলে এখানে যেহেতু সারপ্রাইজ আছে তো সারপ্রাইজের পরে প্রিপজিশন বসাবো আমরা অ্যাট তাহলে ইউ উইল বি সারপ্রাইজ সারপ্রাইজ মানে তুমি অবাক হয়ে যাবে বা অবাক হবে অ্যাট দ্য রেজাল্ট ইউ উইল বি সারপ্রাইজড অ্যাট দ্য রেজাল্ট মানে তুমি ফলাফলে অবাক হয়ে যাবে এটাকে আরেকটি ভাবেও করা যায় এখানে বি আছে বি এর জায়গাতে আমরা গেটও বসাতে পারি তাহলে ইউ উইল গেট সারপ্রাইজড অ্যাট দ্য রেজাল্ট এখানে বি এর জায়গায় আমরা গেটও বসাতে পারি ইউ উইল গেট সারপ্রাইজড অ্যাট দ্য রেজাল্ট তো যাই হোক পরেরটি আসা যাক আই ক্যান ড্রাইভ দ্য কার আমি গাড়িটি চালাতে পারি এখানে ক্যান আছে এটা মডাল ভার্ব সেহেতু ক্যান বি ব্যবসাতে হবে প্যাসিভ ভয়েসে এখানে অবজেক্টটি হচ্ছে দ্য কার আর মূল ভাব হচ্ছে ড্রাইভ ড্রাইভ পাস্ট ফর্ম হচ্ছে ড্রোভ পাস্ট পার্টিসিপল ড্রাইভেন তাহলে অবজেক্ট প্রথমে হবে প্যাসিভে এখানে দ্য কার আচ্ছা মডাল ক্ষেত্রে কি হয় প্রথমে অবজেক্ট তারপর মডাল ভার্ব তারপর বি বসাতে হয় তাহলে দ্য কার ক্যান বি আর পাস্ট পার্টিসিপল এবার ভার্বের ড্রাইভ ড্রপ ড্রাইভেন দ্য কার ক্যান বি ড্রাইভেন বাই আই আছে সাবজেক্ট এটা হয়ে যাবে বাই মি তারপরে আছে চেঞ্জ দ্য ফলোয়িং সেন্টেন্সেস ইনটু ইনডিরেক্ট স্পিচ এটা ন্যারেশন চেঞ্জ করতে হবে ডিরেক্টে দেওয়া আছে এগুলোকে সব ইনডিরেক্ট করতে হবে তো প্রথমে দেওয়া আছে দ্য সোলো সেড টু দ্য স্ট্যাচু সোলো মূর্তিটিকে বলল আই এম স্টেইং উইথ ইউ আমি তোমার সঙ্গে থাকছি
তাহলে রিপোর্টিং ভার্ব পাস্ট টেন্সে আছে মানে পাস্ট ফর্মে আর আই অ্যাম স্টেইং উইথ ইউ আমি তোমার সঙ্গে থাকছি এটা আছে প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্স সেক্ষেত্রে কি হবে প্রেজেন্ট কন্টিনিউয়াস থেকে পরিবর্তন হয়ে যাবে পাস্ট কন্টিনিউয়াসে তাহলে দা সোয়ালো টোল্ড দা স্ট্যাচু দা টোল্ড দা স্ট্যাচু দা সোয়ালো টোল্ড দা স্ট্যাচু অর্থাৎ সোয়ালো মূর্তিটিকে অর্থাৎ হ্যাপি প্রিন্স কে বললো দা সোয়ালো টোল্ড দা স্ট্যাচু দ্যাট তাহলে এখানে যে আই এই আইটা কে এই আইটা হচ্ছে সোয়ালো এটা থার্ড পারসন অথবা আইটাকেও এখানে থার্ড পারসনে নিয়ে আসতে হবে এখানে হি ধরে নেব তাহলে দা সোয়ালো টোল্ড দা স্ট্যাচু দ্যাট হি আর এটা আই অ্যাম স্টেইং উইথ ইউ প্রেজেন্ট কন্টিনিউয়াস আছে এটা পরিবর্তন হয়ে যাবে পাস্ট কন্টিনিউয়াস তাহলে হি ওয়াজ স্টেইং উইথ এখানে ইউ আছে এই ইউটা কে এই ইউটা হচ্ছে স্ট্যাচু তো এটাও থার্ড পারসন তাহলে ইউটাও এখানে থার্ড পারসনে পরিবর্তন হয়ে যাবে হিম তাহলে উত্তরটি হলো কি দা সোয়ালো টোল্ড দা স্ট্যাচু দ্যাট সোয়ালো মূর্তিটিকে বলল যে হি ওয়াজ স্টেইং উইথ হিম মানে সে তার সঙ্গে থাকছিল এটা হচ্ছে ইনডিরেক্ট স্পিচ আচ্ছা পরেরটি আছে কি দা ম্যান সেড টু হিম মানুষটি তাকে বলল গো অ্যাওয়ে চলে যাও আচ্ছা এটা ইম্পারেটিভ সেন্টেন্স আছে ইম্পারেটিভ সেন্টেন্সের ক্ষেত্রে ইনডিরেক্ট স্পিচের সময় মূল ভার আগে ইনফিনিটিভ টু বসে সেটাকে চেঞ্জ করা হয় আর বাক্যের অর্থ অনুযায়ী কখনো অর্ডার অ্যাডভাইস এগুলো বসাতে হয় তাহলে মানুষটি তাকে বলল চলে যেতে তাহলে এখানে অর্ডার করলো দ্য ম্যান অর্ডার্ড হিম টু গো অ্যাওয়ে দা ম্যান অর্ডার্ড যেহেতু ওখানে সেড আছে পাস্ট ফর্ম সেহেতু এখানে হবে অর্ডার্ড দ্য ম্যান অর্ডার্ড হিম টু গো অ্যাওয়ে মানুষটি তাকে যাওয়ার জন্য আদেশ করলো দ্য ম্যান অর্ডার্ড হিম টু গো অ্যাওয়ে আচ্ছা তারপরেরটি হচ্ছে দ্য ওল্ড ম্যান সেড টু দ্য লিটল গার্ল বৃদ্ধ মানুষটি ছোট্ট মেয়েটিকে বলল মে গড ব্লেস ইউ মানে ভগবান তোমাকে আশীর্বাদ করুক তোমার মঙ্গল হোক আচ্ছা এটা হচ্ছে অপটেটিভ সেন্টেন্স অপটেটিভ সেন্টেন্স ইচ্ছা প্রার্থনা এগুলো বোঝাবে তাহলে এখানে প্রার্থনা করলো বৃদ্ধ মানুষটি বাচ্চা মেয়েটির জন্য প্রার্থনা করলো ভগবানের কাছে যে ভগবান তার মঙ্গল বা ভগবান তাকে আশীর্বাদ করুক তাহলে দ্য ওল্ড ম্যান প্রেড দ্যাট দ্য প্রার্থনা যেহেতু বোঝাচ্ছে তাই প্রেড দ্য ওল্ড ম্যান প্রেড দ্যাট গড মানে জি ভগবান যেহেতু সে অনুযায়ী জিটাকে সবসময় বড় হাতের লিখতে হয় তাহলে দ্য ওল্ড ম্যান প্রেড দ্যাট মানে মেয়ে আছে মানে যেহেতু সেড পাস্ট ফর্মে আছে তাহলে মেয়েটা হয়ে যাবে মাইট দ্য ওল্ড ম্যান প্রেড দ্যাট গড মাইট ব্লেস গড মাইট ব্লেস এখানে যে ইউ এই ইউটা কে ইউটা হচ্ছে দ্য লিটল গার্ল তাহলে এখানে ইউ এর পরিবর্তে দ্য লিটল গার্লটাকে বসাবো দ্য ওল্ড ম্যান প্রেড দ্যাট গড মাইট ব্লেস দ্য লিটল গার্ল আচ্ছা তারপরে কি করতে বলা হচ্ছে রাইট দ্য কারেক্ট অল্টারনেটিভ টু ফিল ইন ইচ অফ দ্য ব্ল্যাঙ্কস মানে এখানে ব্র্যাকেটে উত্তর দেওয়া আছে যেটা সঠিক হবে সেটা শূন্যস্থানে বসাতে হবে ম্যানি ইয়ার্স এগো অনেক দিন আগে পাস্তুর ডিসকভার্ড পাস্তুর আবিষ্কার করেছিলেন এ ওয়ে অফ কিপিং জাম্পস একটা পথ আবিষ্কার করেছিলেন সে পথটা কি যে জাম্পস মানে হচ্ছে জীবাণু জীবাণুকে রাখার একটা পথ আবিষ্কার করেছিলেন আউট অফ ওয়াইন মানে মদের মধ্যে ওয়াইন মানে হচ্ছে মদ মানে মদের মধ্যে জীবাণুকে রাখার একটা পথ আবিষ্কার করেছিলেন তাহলে এটা পাস্ট টেন্সে আছে ডিসকভার্ড তো যাই হোক তারপরে দেওয়া আছে হি মানে ব্র্যাকেট আছে হ্যাড ফাউন্ড ফাউন্ড ওয়াজ ফাইন্ডিং দ্যাট ইফ ওয়াইন ড্যাশ ইজ হিটেড ওয়াজ হিটেড হ্যাজ বিন হিটেড জেন্টলি বিলো দ্য বয়লিং পয়েন্ট জাম্পস উইল মেক ওয়াইন সাওয়ার
kill or killed or killed মানে which makes wine sour যাই হোক এখানে হবে তাহলে he found এখানে বসবে found he found তিনি দেখতে পেয়েছিলেন এখানে বসলো found তাহলে he found that তিনি দেখতে পেয়েছিলেন যে if যদি wine is heated এটা present indefinite passive voice হচ্ছে if wine is heated is if wine is heated যদি মদ কে গরম করা হয় তাহলে কি হবে gently মানে মৃদু ভাবে below the boiling point boiling মানে হচ্ছে সেদ্ধ অর্থাৎ মদ কে ফোটানোর আগেই বা ফোটানোর নিচে যে তাপমাত্রা সেই তাপমাত্রা নিচে যদি হালকা ভাবে গরম করা হয় তাহলে কি হবে জার্মস উইল মেক ওয়াইন সাওয়ার তাহলে কি করবে জীবাণুগুলো জার্মস তাহলে জীবাণুগুলো কি হবে হুইচ মেক ওয়াইন যেগুলো মদকে করে দেয় সাওয়ার সাওয়ার মানে টক তাহলে কি হবে তখন এখানে জার্মস সাবজেক্ট প্লুরাল ফর্মে আছে সেহেতু এখানে হবে আর কিলড এখানে বসবে আর কিলড তাহলে উত্তরগুলো কি কি হলো many years ago pasteur discovered a way of keeping germs out of wine অনেক বছর আগে pasteur অর্থাৎ লুই pasteur আবিষ্কার করেছিলেন যে কিভাবে মদে জীবাণুকে রাখা যায় he found that তিনি দেখতে পেয়েছিলেন বা দেখেছিলেন যে if wine is heated যদি মদকে গরম করা হয় gently হালকা ভাবে মৃদু ভাবে below the boiling point মানে ফোটানোর মাত্রার আগেই মানে যে তাপমাত্রায় ফুটবে সেই তাপমাত্রার নিচে বা তার আগেই তখন কি হবে যে জার্মস সে জীবাণুগুলো হুইচ জীবাণুগুলো যেগুলি কি করে মেক ওয়াইন সাওয়ার যেগুলো মদকে টক করে দেয় আর কিল সেগুলো তখন মারা যায় তাহলে হচ্ছে কারেক্ট অল্টারনেটিভ সেগুলো শূন্যস্থানে বসানো হলো আচ্ছা এবার আছে কি ফিল ইন দ্য ব্ল্যাঙ্কস উইথ অ্যাপ্রোপ্রিয়েট আর্টিকেলস অ্যান্ড প্রিপজিশনস গিভ মি সাম টাইম রিড ড্যাশ চ্যাপ্টার ড্যাশ দ্য বুক মানে আমাকে বইটির চ্যাপ্টার বা পৃষ্ঠাগুলো পড়ার জন্য কিছু সময় দাও আমাকে দাও সময় দাও হোক তাহলে গিভ মি সাম টাইম টু রিড এখানে রিড মূল ভাব সরি এটা একটা ভার্ব তো এখানে বসবে ইনফিনিটিভ টু এখানে বসলো টু গিভ মি সাম টাইম আমাকে কিছু সময় দাও টু রিড পড়ার জন্য কি পড়ার জন্য দা চ্যাপ্টার এখানে আর্টিকেল হচ্ছে দা তাহলে গিভ মি সাম টাইম টু রিড দা চ্যাপ্টার চ্যাপ্টার অফ মানে কিসের অফ দা বুক মানে বইয়ের যে পৃষ্ঠাগুলো সে পৃষ্ঠাগুলো পড়ার আমাকে সময় দা হোক বা আমাকে সময় দাও চ্যাপ্টার অফ তাহলে এখানে প্রিপজিশন বসলো অফ তাহলে এটা কি হলো গিভ মি সাম টাইম টু রিড দ্য চ্যাপ্টার অফ দ্য বুক আচ্ছা ডু অ্যাজ ডিরেক্টেড এবার যেভাবে নির্দেশ দেওয়া হচ্ছে সেভাবে করতে হবে আচ্ছা মাই ফাদার টোল্ড মি আমার বাবা আমাকে বলল ডু নট নেগলেক্ট ইয়োর স্টাডিজ নেগলেক্ট মানে হচ্ছে অবহেলা করা তোমার পড়াশোনাকে অবহেলা করো না চেঞ্জ দ্য ন্যারেশন মানে এটা ডিরেক্ট স্পিচে আছে এটাকে ইনডিরেক্ট স্পিচ করতে হবে তাহলে মাই ফাদার টোল্ড মি ডু নট নেগলেক্ট ইয়োর স্টাডিজ এটা ইম্পারেটিভ সেন্টেন্স এটা আদেশ বা উপদেশ বোঝাচ্ছে উপদেশ বোঝাচ্ছে তো উপদেশের ক্ষেত্রে আমরা রিপোর্টিং ভাব কি অ্যাডভাইজড ব্যবহার করতে পারি তাহলে মাই ফাদার আর রিপোর্টেড স্পিচের আগে আমরা টু ব্যবহার করব তাহলে মাই ফাদার অ্যাডভাইজড মি আর নাবোধক যেহেতু আছে সেক্ষেত্রে হবে কি নট টু নেগলেক্ট তাহলে মাই ফাদার অ্যাডভাইজড যেহেতু এখানে টোল্ড আছে সেহেতু অ্যাডভাইজের পাস্ট ফর্ম হলো অ্যাডভাইজড মাই ফাদার অ্যাডভাইজড মি আর এখানে ডু নট নেগেটিভ আছে তাহলে এটা হবে নট টু নেগলেক্ট এবার ইয়োর স্টাডিজ আছে তাহলে ইয়োরটাকে এখানে মি আছে তাহলে এখানে হবে মাই তাহলে মাই ফাদার অ্যাডভাইজড মি নট টু নেগলেক্ট মাই স্টাডিজ
এটা হলো ইনডাইরেক্ট স্পিচ। তারপরেরটি কি আছে, ইউ শুড বাই দ্য এসেন্সিয়াল বুকস ইমিডিয়েটলি, মানে প্রয়োজনীয় যে বইপত্র দরকারি সেগুলো তোমার তড়ি ঘড়ি কিনে নেওয়া উচিত। শুড মানে উচিত অর্থে শুড ব্যবহার করা হয়। এটা অ্যাক্টিভ ভয়েস আছে, এটাকে প্যাসিভ ভয়েস করতে হবে। অবজেক্ট হচ্ছে কি, দ্য এসেন্সিয়াল বুকস, আর এখানে শুড যদি মডাল ভাব থাকে সেক্ষেত্রে কি করতে হয়, মডাল ভাব থাকলে সেগুলো পরে বি বসাতে হয় এবং ভার্বের পাস্ট পার্টিসিপল। তাহলে দ্য এসেন্সিয়াল বুকস অবজেক্ট, দ্য দ্য এসেন্সিয়াল বুকস শুড ইমিডিয়েটলি বি, শুড ইমিডিয়েটলি, এই যে অ্যাডভার্বটা এখানে শুডের পরে দেওয়াটাই সব থেকে ভালো হবে আমার মতে, বা এখানে শুডের পরে দেওয়াটাই বেটার মনে হচ্ছে। তাহলে দ্য এসেন্সিয়াল বুকস শুড ইমিডিয়েটলি বি, এবার ভার্বের পাস্ট পার্টিসিপেট করতে হবে, বাই আছে, বাই বট বট, তাহলে দ্য এসেন্সিয়াল বুকস শুড ইমিডিয়েটলি বি বট, বিওয়াইউ জিএসটি, শুড ইমিডিয়েটলি বি বট, সাবজেক্ট এখানে কি ইউ, তাহলে বাই ইউ, তাহলে উত্তরটি হলো কি, দ্য এসেন্সিয়াল বুকস শুড ইমিডিয়েটলি, শুড ইমিডিয়েটলি বি বট বাই ইউ, মানে প্রয়োজনীয় বইগুলি তোমার দ্বারা তড়িঘড়ি কিনে নেওয়া উচিত হবে। আচ্ছা, তারপরেটি আছে কি, জাপান ইজ ওয়ান অফ দ্য রিচেস্ট কান্ট্রিজ ইন দ্য ওয়ার্ল্ড, মানে পৃথিবীতে যতগুলো ধনী দেশ আছে তার মধ্যে জাপান একটি অন্যতম। ওয়ান অফ দ্য, এখানে ওয়ান অফ মানে অনেকগুলি ধনী আছে তার মধ্যে একটি, সবগুলির মধ্যে বলেনি, এখানে যতগুলো ধনী আছে ধনীগুলোর মধ্যে একটি বোঝাচ্ছে, সেক্ষেত্রে বসানো হয় কি ম্যানি বা মোস্ট। আর এটা কি আছে, কি করতে হবে, রিরাইট দ্য সেন্টেন্স ইউজিং কম্পারেটিভ ডিগ্রি, এটাকে কম্পারেটিভ ডিগ্রি করতে হবে, আর আছে কি সে সুপারলেটিভ ডিগ্রিতে। তাহলে উত্তরটি হবে, জাপান ইজ রিচার, জাপান ইজ রিচার দেন ম্যানি আদার বা মোস্ট আদার, ব্যবহার করতে হয় ম্যানি অবলিক মোস্ট, জাপান ইজ রিচার দেন ম্যানি আদার, ম্যানি অর মোস্ট আদার কান্ট্রিজ ইন দ্য ওয়ার্ল্ড, মানে জাপান তুলনামূলক অন্যান্য ধনীগুলোর মধ্যে তুলনামূলক ধনী বিশ্বের মধ্যে, জাপান ইজ রিচার দেন ম্যানি আদার কান্ট্রিজ আর মোস্ট আদার কান্ট্রিজ ইন দ্য ওয়ার্ল্ড। এটা হচ্ছে উত্তর। জাপান ইজ রিচার দেন ম্যানি আদার আর মোস্ট আদার কান্ট্রিজ ইন দ্য ওয়ার্ল্ড। আচ্ছা, তারপরে সেকশন কি আছে, ফেজাল ভাব বা গ্রুপ ভাব, দ্য লিকুইড ইজ ইমিটিং এ ফাউল স্মেল, লিকুইড হচ্ছে তরল দ্রব্য আর ইমিটিং নিঃসৃত হওয়া, এ ফাউল মানে হচ্ছে নোংরা, স্মেল হচ্ছে গন্ধ, মানে তরল পদার্থ থেকে একটা নোংরা গন্ধ বের হচ্ছে, দুর্গন্ধ বের হচ্ছে, ইমিটিং মানে হচ্ছে নিঃসৃত হওয়া, দ্য মিটিং ওয়াজ পোস্টপন্ড মানে মিটিংটি স্থগিত রাখা হয়েছিল। তারপরে আছে, শ্রীনগর রিমেন্স সেপারেটেড, শ্রীনগর বিচ্ছিন্ন হয়ে থাকে ফ্রম দ্য রেস্ট অফ দ্য কান্ট্রি, দেশের অন্যান্য রাজ্যগুলো থেকে, বিকজ অফ হেভি স্নোফল, তার কারণ হচ্ছে খুব তুষারপাত হয় সেই কারণে। আচ্ছা, ফেজাল ভাবগুলো কি কি আছে, পুট অফ, পুট অফ মানে হচ্ছে স্থগিত রাখা, গিভ অফ, গিভ আপ মানে হচ্ছে নিঃসৃত হওয়া বা বের হওয়া, কাট অফ মানে বিচ্ছিন্ন হওয়া, আর ব্রেক আপ মানে হচ্ছে ভেঙে ফেলা। তাহলে এখানে প্রথমে আছে কি, দ্য লিকুইড ইজ ইমিটিং মানে নিঃসৃত হওয়া, এখানে আইএনজি যোগ আছে, তাহলে এর পরিবর্তে যে ফেজাল ভাবটি পাবো তার সঙ্গেও আইএনজি যোগ করতে হবে, তাহলে এখানে ইমিটিং এর পরিবর্তে আমরা বসাবো গিভিং আপ, গিভিং আপ। আচ্ছা, তারপরটি আছে, দ্য মিটিং ওয়াজ পোস্টপন্ড মানে মিটিংটি স্থগিত রাখা হয়েছিল, এটা প্যাসিভ ভয়েসে আছে, তার মানে পোস্টপন্ডটি হচ্ছে থার্ড ফর্ম বা পাস্ট পার্টিসিপল ফর্ম, যে স্থগিত রাখা হচ্ছে পুট অফ, তাহলে পুট অফের থার্ড ফর্ম পুট অফই হবে, এখানে বসাতে হবে পুট অফ মানে স্থগিত রাখা।
put up. So, third party separated. এটা অ্যাডভার্ব ফর্মে করা আছে দারি শ্রীনগর রিমেইন সেপারেটেড মানে এটা পাস্ট পার্টিসিপল ফর্ম করা আছে ভার্বের এটা থার্ড ফর্ম তাহলে সেপারেটেড তার বিচ্ছিন্ন হওয়া তাহলে এটার পরিবর্তে যে ভার্বটি পাবো সেটারও থার্ড ফর্ম করতে হবে ভার্বের পাস্ট পার্টিসিপল পরে সেটাকে অ্যাডজেক্টিভ করা হয় বা হ্যাঁ অ্যাডজেক্টিভ করা হয় তাহলে এটা সেপারেটেড পাস্ট পার্টিসিপল ফর্মে আছে তাহলে এখানে বসবে কি কাট অফ কাট অফ এর পাস্ট পার্টিসিপল কাট অফ যে হলো ফেজাল ভাব আচ্ছা পরে সেকশনে আরো আছে আর্টিকেলস এন্ড প্রিপজিশনস মোস্ট পিপল থিঙ্ক দ্যাট অধিকাংশ মানুষ ভাবে যে দ্য ক্যাট এখানে বসছে দ্য আর্টিকেল দ্য দ্য ক্যাট দ্য ক্যাট ইজ আনইন্টেলিজেন্ট অ্যানিম্যাল মানে বুদ্ধিহীন মানে এর বুদ্ধি নাই প্রাণী তাহলে আন এখানে ভাইল আছে সে অনুযায়ী এখানে বসবে কি অ্যান মোস্ট পিপল থিঙ্ক দ্যাট দ্য ক্যাট ইজ অ্যান আনইন্টেলিজেন্ট অ্যানিম্যাল অধিকাংশ মানুষ ভাবে যে বিড়াল হচ্ছে মানে অবুদ্ধি বুদ্ধিহীন প্রাণী ফাউন্ড ফান্ড ফান্ড মানে হচ্ছে ভক্ত ফান্ডের পরে বসে অফ ফান্ড অফ ইজ ইজ হচ্ছে আরাম ফান্ড অফ ইজ অ্যান্ড কেয়ারিং এবং যত্ন নেয় লিটল সে আরাম পছন্দ করে আর কম যত্ন নেয় লিটল কেয়ারিং লিটল ফর এনিথিং বাট মাইস অ্যান্ড মিট কিন্তু ইঁদুর এবং মাংসের ক্ষেত্রে সে সক্রিয় তাহলে এখানে কেয়ারিং লিটিল ফর কেয়ারিং ফর এখানে প্রিপজিশন বসছে ফর তাহলে উত্তরগুলো হলো মোস্ট পিপল থিঙ্ক দ্যাট দ্য ক্যাট ইজ অ্যান আনইন্টেলিজেন্ট অ্যানিম্যাল ফন্ড অফ ইজ অ্যান্ড কেয়ারিং লিটিল ফর এনিথিং বাট মাইস অ্যান্ড মিট আচ্ছা পরের গুলো আছে কি কারেক্ট অল্টারনেটিভস এখানেও শূন্যস্থান আছে ব্র্যাকেট উত্তর দেওয়া আছে সেটা যেটা সঠিক সেটা বসাতে হবে অল দ যদিও চিলড্রেন লাভ হ্যাজ লাভড লাভড আউটডোর গেমস মানে যদিও বাচ্চারা বাইরের খেলা পছন্দ করে এটা প্রেজেন্ট ইন্ডিফিনাইট টেন্স সে অনুযায়ী এখানে বসাতে হবে লাভ আর যেহেতু লাভ বসছে কারণে যেহেতু চিলড্রেন প্লুরাল ফর্ম সে অনুযায়ী এখানে বসছে লাভ তাহলে অল দ্য চিলড্রেন লাভ আউটডোর গেমস যদিও বাচ্চারা বাইরে খেলা পছন্দ করে দে আর প্যারেন্টস কিন্তু তাদের পিতা মাতা ইজ কনসিডারিং কনসিডার হ্যাজ কনসিডার্ড দে আর ইন্টারেস্ট অ্যাজ হার্মফুল মিনিংলেস কিন্তু তাদের পিতামাতারা কি করে তারা যে বাইরে খেলতে যাচ্ছে এটাকে এরা কি করে একটা অর্থহীন ক্ষতিকারক হিসাবে ভেবে নাই তাহলে দেয়ার প্যারেন্টস কনসিডার প্যারেন্টস এটা থার্ড পার্সন প্লুরাল ফর্ম সেহেতু এখানে বসবে কনসিডার প্রেজেন্ট ইনডিফিনাইট টেন্স কনসিডার দেয়ার প্যারেন্টস কনসিডার মানে প্যারেন্টস যেহেতু প্লুরাল সেহেতু কনসিডারের সঙ্গে যুক্ত হয়নি কনসিডার দেয়ার ইন্টারেস্ট অ্যাজ হার্মফুল মিনিংলেস এ চাইল্ড হু স্পেন্ডস একজন ব্যক্তি বা একটা বাচ্চা যে স্পেন্ডস টাইম সময় অতিবাহিত করে অ্যান্ড এনার্জি শক্তি ইন আউটডোর অ্যাক্টিভিটিস বাইরের কাজকর্মে গ্রোজ এখানেও প্রেজেন্ট ইনডিফিনাইট টেন্স সে অনুযায়ী এখানে বসবে গ্রোজ যেহেতু এ চাইল্ড থার্ড পার্সন সিঙ্গুলার গ্রোজ গ্রোজ আপ বেড়ে ওঠে টু বি হেলদি অ্যান্ড স্ট্রং বাইরে খেলাতেই তারা স্বাস্থ্যবান এবং শক্তিশালী হয়ে বেড়ে ওঠে তাহলে উত্তরগুলো কি কি হলো অল দ্য চিলড্রেন লাভ আউটডোর গেমস দেয়ার প্যারেন্টস কনসিডার দেয়ার ইন্টারেস্ট অ্যাজ হার্মফুল মিনিংলেস এ চাইল্ড হু স্পেন্ডস টাইম অ্যান্ড এনার্জি ইন আউটডোর অ্যাক্টিভিটিস গ্রোজ আপ টু বি হেলদি অ্যান্ড স্ট্রং আচ্ছা তারপরে সেকশনে আবার আছে কি ডু অ্যাজ ডিরেক্টেড আচ্ছা ইট ওয়াজ রেনিং বৃষ্টি হচ্ছিল প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্স দ্য চিলড্রেন কুড নট গো আউট টু প্লে বাচ্চাগুলো
খেলার জন্য বাইরে যেতে পারেনি জয়েন ইনটু এ কমপ্লেক্স সেন্টেন্স এটা কমপ্লেক্স সেন্টেন্সে দুটো সেন্টেন্সকে যুক্ত করতে হবে তাহলে এটা কারণ হিসাবে দিতে পারি বা যেহেতু তাহলে উত্তরটি হবে দ্য চিলড্রেন কুড নট গো আউট টু প্লে বিকজ ইট ওয়াজ রেনিং দ্য চিলড্রেন কুড নট গো আউট টু প্লে বিকজ ইট ওয়াজ রেনিং তাহলে এখানে এটা অ্যাডভার্বিয়াল ক্লজে করা হলো এখানে এটাকে আরেকভাবে করা যায় যেহেতু বৃষ্টি হচ্ছিল সেহেতু বাচ্চাগুলো খেলতে বাইরে যায়নি বা যেতে পারেনি তাহলে অ্যাজ দিয়েও করতে পারি অ্যাজ দিয়ে ব্যবহার করলে প্রথম বাক্যের পরে কমা ব্যবহার করতে হবে তাহলে অ্যাজ ইট ওয়াজ রেনিং অ্যাজ ইট ওয়াজ অ্যাজ ইট ওয়াজ রেনিং এখানে এবার কমা দিতে হবে অ্যাজ ইট ওয়াজ রেনিং দ্য চিলড্রেন কুড নট গো আউট টু প্লে এ হচ্ছে কমপ্লেক্স সেন্টেন্সে জয়েনিং আচ্ছা পরেরটি কি আছে মাই ফ্রেন্ড গেভ মি এ স্টোরি বুক আমার বন্ধু আমাকে একটা গল্পের বই দিয়েছিল আচ্ছা এটা চেঞ্জ দ্য ভয়েস এটাকে ভয়েস চেঞ্জ করতে হবে এটা অ্যাক্টিভ ভয়েসে আছে পাস্ট ইনডিফিনাইট টেন্স এখানে লক্ষ্য করতে হবে দুটো অবজেক্ট আছে মি একটা এটা প্রাণীবাচক ইনডিরেক্ট অবজেক্ট আর এ স্টোরি বুক এটা জড়বস্তু এটা ডিরেক্ট অবজেক্ট তাহলে এর প্যাসিভ ভয়েস করার সময় আমরা যেটা জড়বস্তু বা ডিরেক্ট অবজেক্ট সেটাকে দিয়েই প্রথমে প্যাসিভ ভয়েস শুরু করব ধরে নেব প্রথমে ইনডিরেক্টটাকে দিয়েও করা যায় তবে বেশি প্রেফারেবল হচ্ছে ডিরেক্ট তাহলে পাস্ট ইনফিনিটের প্যাসিভ ভয়েস এর অবজেক্টটা হচ্ছে এ স্টোরি বুক এ স্টোরি বুক এটা থার্ড পার্সন সিঙ্গুলার সে অনুযায়ী এখানে পাস্ট ইনফিনিটে ওয়াজ হবে ওয়াজ এবার গেভ পাস্ট ফর্মে আছে গিভ গেভ গিভেন ভার্বের থার্ড ফর্ম বা পাস্ট পার্টিসিপল ফর্ম এ স্টোরি বুক ওয়াজ গিভেন মি একটা গল্পের বই আমাকে দেওয়া হয়েছিল গিভেন মি এখানে আমরা ব্র্যাকেটে টু দিতে পারি তবে এটা লিখতে পারি নাও লিখতে পারি ভুল হবে না এ স্টোরি বুক ওয়াজ গিভেন টু মি অথবা হতে পারে কি এ স্টোরি বুক ওয়াজ গিভেন মি কে দিচ্ছে বাই মাই ফ্রেন্ড বাই মাই ফ্রেন্ড মানে একটা গল্পের বই আমার বন্ধুর দ্বারা আমাকে দেওয়া হয়েছিল আচ্ছা এবার এটাকে যদি আমরা প্রাণীবাচকটাকে অর্থাৎ ইনডিরেক্ট অবজেক্টটাকে ধরে করি সেক্ষেত্রে হবে কি আই ওয়াজ গিভেন এ স্টোরি স্টোরি বুক বাই মাই ফ্রেন্ড আচ্ছা পরেরটি হচ্ছে দ্য পুলিশম্যান সেড টু দ্য থিফ পুলিশম্যান চোরকে বলল হোয়ার হ্যাভ ইউ কেপ্ট দ্য স্টোলেন গুডস মানে তুমি চুরি করা মালপত্রগুলো কোথায় রেখেছ রিপোর্টেড স্পিচ এটা আছে প্রেজেন্ট পারফেক্ট টেন্সের প্রশ্নবোধকে চেঞ্জ ইনটু ইনডিরেক্ট স্পিচ তাহলে এটাকে ইনডিরেক্ট স্পিচ করতে হবে আর রিপোর্টিং ভার্বটি পাস্টে আছে তাহলে পুলিশম্যান চোরকে জিজ্ঞাসা করলো তাহলে দ্য পুলিশম্যান অ্যাস্কড দ্য থিফ দ্য পুলিশ ম্যান অ্যাস্কড দ্য যেহেতু সেড পাস্ট ফর্ম সেহেতু অ্যাস্কের পাস্ট ফর্ম করা হলো অ্যাস্কড দ্য পুলিশম্যান অ্যাস্কড দ্য থিফ দ্যাট দ্য পুলিশম্যান অ্যাস্কড দ্য থিফ দ্যাট আচ্ছা এবার এখানে লক্ষ্য রাখতে হবে যে হোয়ার হ্যাভ ইউ কেপ্ট দ্য স্টোলেন গুডস কোথায় তুমি রেখেছো তো প্রশ্নবোধক বাক্যের ন্যারেশন চেঞ্জ করার সময় যদি ডাবলুএইচ শব্দ না থাকে তাহলে ইব্বা হোয়েদার বসাতে হয় কিন্তু এখানে ডাবলুএইচ শব্দ আছে হোয়ার সেহেতু এখানে ইব্বা হোয়েদার বসবে না এবং বাক্যটিকে অ্যাসার্টিভ করে শেষে ফুল স্টপ বসাতে হয় এটা হচ্ছে নিয়ম তাহলে দ্য পুলিশম্যান অ্যাস্কড দ্য থিফ হোয়ার হোয়ার তাহলে এখানে ইউ এই ইউটা কে এই ইউটা হচ্ছে থিপ তাহলে থিপটা যেহেতু থার্ড পার্সন সেহেতু ইউটাকে থার্ড পার্সন নিয়ে আসতে হবে তাহলে হোয়ার হি আর এটা আছে কি প্রেজেন্ট পারফেক্ট টেন্স সেহেতু এটা পরিবর্তন হয়ে যাবে পাস্ট পারফেক্টে তাহলে হোয়ার হি হ্যাড কেপ্ট
where he had kept the stolen goods. The police term. The Lutati Holo, the policeman asked the thief, policeman, Chorke Jigasakolo, that thief that where he had kept the stolen goods. The policeman asked the thief where he had kept the stolen goods. এখানে দ্যাটটি বসবে না, সরি এখানে আমার একটু মিস্টেক হয়ে গেছিল। প্রশ্নবোধক ক্ষেত্রে ইফ বা হোয়েদার বসে, যদি ইফ বা হোয়েদার না থাকে সেক্ষেত্রে ডাব্লিউ শব্দটাই বসাতে হয়। যদি ডাব্লিউ থাকে এখানে দ্যাট বসবে না। দ্য পুলিশম্যান আস্কড দ্য থিফ হোয়ার হি হ্যাড কেপ্ট দ্য স্টোলেন গুডস, অর্থাৎ পুলিশম্যান চোরটিকে জিজ্ঞাসা করলো কোথায় সে চুরি করা মালপত্রগুলো রেখেছিল। তারপরেটি হচ্ছে হোয়েন দ্য ওয়েদার ইজ ফাইন, যেহেতু বা যখন আবহাওয়া ভালো, দ্য হারবার মানে বন্দর বা পোতাশ্রয় ইজ ব্লু অ্যান্ড কাম, তখন পোতাশ্রয় সমুদ্র বন্দরগুলো কেমন দেখায়, নীল এবং শান্ত দেখায়। মেক ইট সিম্পল সেন্টেন্স, সিম্পল সেন্টেন্স মানে একটা মূল সাবজেক্ট থাকবে এবং একটা মূল ভাব থাকবে। আর সিম্পল সেন্টেন্স করার সময় কখনো ইনফিনিটিভ করে করতে হয়, কখনো পার্টিসিপল, কখনো জিরান্ড, কখনো অ্যাপোজিশন, এভাবে করা হয়। তাহলে এখানে আমরা এটাকে ইজ ফাইন আছে, প্রেজেন্ট ইজ বিভার, সে তো এখানে প্রেজেন্ট পার্টিসিপল করে করব। তাহলে উত্তরটি হবে কি, দ্য ওয়েদার বিং ফাইন, দ্য ওয়েদার বিং ফাইন, আবহাওয়া ভালো হওয়ায়, দ্য ওয়েদার বিং ফাইন, দ্য হারবার ইজ ব্লু অ্যান্ড কাম, সিএএলএম কাম মানে হচ্ছে শান্ত। এটা হলো সিম্পল সেন্টেন্স, দ্য ওয়েদার বিং ফাইন, দ্য হারবার ইজ ব্লু অ্যান্ড কাম। তারপরটি হচ্ছে গার্বেজ মানে হচ্ছে নোংরা আবর্জনা, কজেস কারণ করে বা কারণ হয়ে দাঁড়ায়, পলিউশন দূষণের কারণ হয়ে দাঁড়ায় এই গার্বেজ নোংরা আবর্জনা। ইট মে বি ইউজড অ্যাজ এ সোর্স অফ এনার্জি, ইট ইট বলতে কাকে বোঝাচ্ছে এখানে, গার্বেজ নোংরা আবর্জনাকে। তাহলে এই নোংরা আবর্জনাকে সোর্স অফ এনার্জি মানে শক্তির উৎস হিসাবে ব্যবহার করা যেতে পারে। আচ্ছা এটাকে কি করতে হবে, জয়েন ইউজিং এ রিলেটিভ ক্লজ, অর্থাৎ অ্যাডজেক্টিভ ক্লজ বা রিলেটিভ ক্লজে করতে হবে। তাহলে এখানে অ্যাডজেক্টিভ ক্লজ বা রিলেটিভ ক্লজের ক্ষেত্রে মনে রাখতে হবে যে লিঙ্কার বসাবো তার আগে অবশ্যই নাউন নিয়ে আসতে হবে, কখনো নাউন থাকে কখনো প্রোনাউনও থাকতে পারে। তাহলে এখানে নাউন, এখানে ইট এটা প্রোনাউন, তো ইট বলতে কাকে বোঝাচ্ছে, গার্বেজ, তাহলে এটা নাউন, তাহলে এটার পরিবর্তে আমরা লিঙ্কার বসাবো। তাহলে উত্তরটি হবে দ্য গার্বেজ, উত্তরটি হবে গার্বেজ দ্যাট বা হুইচ কজেস পলিউশন, যেটা দূষণের কারণ করে সেটাকে কি করবো, মে বি ইউজ ব্যবহার করা যেতে পারে অ্যাজ এ সোর্স অফ এনার্জি। তাহলে গার্বেজ, গার্বেজ মানে দ্যাট বা হুইচ, গার্বেজ হুইচ কজেস পলিউশন, গার্বেজ এটা থার্ড পার্সন সিঙ্গুলার তাই কজেস, গার্বেজ হুইচ কজেস পলিউশন মানে হচ্ছে দূষণ, গার্বেজ নোংরা আবর্জনা যেটা দূষণের কারণ হয়ে দাঁড়ায় বা দূষণের কারণ করে, হুইচ কজেস পলিউশন, এটা তারপর কি হবে, মেবি। তাহলে এখানে আবার এইটা উঠে পড়ে গেলো, তো এখানে হুইচ চলে এসছে, গার্বেজটা নাউন পাওয়া গেলো, তারপরে পরে আমরা দিচ্ছি হুইচ। তাহলে গার্বেজ হুইচ কজেস পলিউশন, মে বি, মে বি ইউজড, এটা প্যাসিভ ভয়েসে আছে, মে বি ইউজড অ্যাজ এ সোর্স অফ এনার্জি। তাহলে উত্তরটি হলো যে গার্বেজ নোংরা আবর্জনা হুইচ কজেস পলিউশন, যেটা দূষণ ঘটায় বা দূষণের কারণ হয়ে দাঁড়ায়, মে বি ইউজড সেটাকে ব্যবহার করা যেতে পারে অ্যাজ এ সোর্স অফ এনার্জি, সেটাকে শক্তির উৎস হিসাবে ব্যবহার করা যেতে পারে। তাহলে এরপর এই হলো আজকের ক্লাস। সর্বশেষে বলি আমার ক্লাসটি কেমন লাগলো আপনারা অবশ্যই কমেন্ট বক্সে লিখে জানাবেন, আর আমার ইউটিউব চ্যানেল লার্ন ইংলিশ ইন বেঙ্গালি অবশ্যই সাবস্ক্রাইব করে দেবেন। আমার আরেকটি ইউটিউব চ্যানেল আছে, সেটির নাম হচ্ছে ইংলিশ সহজ পাঠ, সেটিকেও পারলে আপনারা অবশ্যই সাবস্ক্রাইব করে দেবেন, বন্ধুদের সঙ্গে শেয়ার করবেন, লাইক দেবেন। এ বলেই আমি আমার আজকের ক্লাস ইংরেজি গ্রামার এবং ভোকাবুলারির উপর
ক্লাস ফাইভ থেকে টেন পর্যন্ত শেষ করলাম। তোমাদের দিন শুভ হোক, তোমরা সুস্থ থাকো, ভালো থাকো, এ বলে আমি আমার ক্লাস শেষ করছি। থ্যাংক ইউ ফর ওয়াচিং মাই ভিডিও, হ্যাভ এ নাইস ডে, টেক কেয়ার।